সারা বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য কাজ জারি করা হইয়াছে। পরবর্তী নির্দেশ পর্যন্ত এটা জারি থাকিবে। বাংলাদেশ পুলিশ বিডিআর সেনাবাহিনীর সিপাহী ভাই বোনেরা, আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন। যারা অসহযোগিতা করিবেন দেশের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে তাদের চরম দণ্ড দেওয়া হইবে। বাংলাদেশ জিন্দাবাদ। খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে। রক্ষী বাহিনী, বিডিআর এবং পুলিশ বাহিনীকে বিশেষ করে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। নতুন সরকার সারা বিশ্বের প্রতি তাকে স্বীকৃতি দানের জন্য আহ্বান জানাচ্ছে। সংগ্রামী এই নতুন সরকার কতিপয় নির্দেশ জারি করেছেন। নির্দেশগুলো হচ্ছে, আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সামরিক আইন জারি করা হল। দুই, জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তিন, এখন থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ করে রক্ষী বাহিনী, বিডিআর ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে। জনপ্রিয় এই নতুন সরকারকে স্বীকৃতি দানের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। নতুন সরকার কতিপয় নির্দেশ জারি করেছেন। দুর্নীতিবাজ সরকারকে উত্থাপ করা হয়েছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। ভাই ও বোনেরা, আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনাদের নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ জিন্দাবাদ।